আরো সামনে চলে যায় ডান দিকটা ঘুরে দেবে, আমাদের দিকে ঘুরে নেবে। ৭৭তম বর্ষের স্বাধীনতা দিবস এবং ৭৮তম বর্ষের স্বাধীনতা দিবস, ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের মধ্য দিয়ে ভারতবর্ষে নতুন সূর্য প্রতিষ্ঠা হয়েছিল। ভারতবর্ষে এই স্বাধীনতা আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের মধ্যে অন্যতম ছিল। মাস্টার সূর্য সেন, বজলীপি, ক্ষুদিরাম বসু, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙালিদের অবদান অন্যতম ছিল। আমরা এই দিনটি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিদিন মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন করি, সেই হিসেবে আমরা আজকে অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে পালন করছি। কালকে আমাদের ব্লক থেকে শুরু করে জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি সাড়ম্বরে পালিত হবে। আমাদের কালকে অনেক জায়গায় প্রোগ্রাম আছে, তাই আমরা সকলে মিলে সম্মিলিত হয়ে আজকে জাতীয় পতাকা উত্তোলন করলাম। খালি মানুষের কাছে আমরা আবেদন করব, ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সম্প্রীতি সবাইকে বজায় করতে আজকে ভারতবর্ষ একটা কঠিন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, আপনে মনের রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো, আপনে মনের রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো, ওই যে রক্ত হবে না কবে, ওই যে রক্ত হবে না কবে, ওই তোমাদের ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, ওই তোমাদের ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, রে মাতরম, বন্দে এখন আপনাদের সামনে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মধ্যরাতে আমরা প্রত্যেকটা টেরিসে নিয়ে আছি আমরা ১২টাকে ফ্ল্যাগ হোস্টিং করব। আমরা শেষে ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলাম এবং এখানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম। আমরা বীর শহীদ যারা আছে নির্দেশে তাদের প্রতিক্রিয়াতে পুষ্পস্তবক বিতরণ দিলাম। এইভাবে আজকে অনুষ্ঠানটা আমরা করলাম। কী বার্তা দিচ্ছেন? কালকে সারাদিন ব্লক থেকে জেলা রাজ্য বিভিন্ন প্রান্তে আমাদের সারাদিন স্বাধীনতা দিবসে নানা রকম প্রোগ্রামের মধ্যে ভারতবর্ষের বাংলার মানুষ হয়ে থাকে। আজকে একটুকু বলতে পারি, আজকে এখান থেকে আমরা শপথ নিচ্ছি খুব শীঘ্রই সময় চলে এসেছে ভারতবর্ষের লালকেল্লাতে বাংলার নেতৃত্ব থেকে, বাংলা থেকে কোনো প্রতিনিধি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের মধ্যেই হয়তো লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলন করবে। সেই পরিস্থিতি আজকে বাংলায় থেকে শুরু করে ভারতবর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে বর্তমান যে সরকার আছে, এই সরকার ভারতবর্ষের মানুষ হয়তো তাদের সমর্থন দিয়ে হয়তো আজকে সরকার এনেছে, কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে প্রচণ্ড চিন্তিত এবং বাংলা থেকে বাংলার মানুষ তো শুধু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে এই সরকারের থেকে আক্রান্ত। তাই আমরা আগামী দিন ভারতবর্ষের সুস্থ শৃঙ্খলা পরিবেশ তৈরি হোক এবং ভারতবর্ষের যে সম্প্রীতি, সম্প্রীতি অটুট থাকুক, আবার যে একটা অন্যরকম বাতাবরণের তৈরি হচ্ছে, ধর্মীয়ভাবে একটা অটুট হচ্ছে, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই একত্রিতভাবে বড় হয়েছে। আমরা ঈদের দিন যেমন নামাজ অনুষ্ঠানে থাকি,
সেখানে দুর্গা পুজো তো অনেক মুসলিম ভাই আমাদের সাথে, আমরা যখন বলি দুর্গা ঠাকুর মাকে পিছন থেকে মুসলিম ভাইরা বলে যায়। এই সংস্কৃতি আমাদের বজায় রাখতে হবে এবং তার দায়িত্ব বাংলার নেত্রী সারা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মানুষ তুলে ধরেছে। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে দেশের মানুষও অপেক্ষা করছে আগামী দিন লালকেল্লাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন, এটার চিন্তাধারাটা কি কারণ থেকে আসছে? তখন সবাই দিনের মধ্যে ব্যস্ত থাকে, কাজকর্মের মধ্যে থাকে। 12/1 মানে 15 আগস্ট, তাই মধ্যরাতে করলাম, সবাই মিলে একত্রিত হলাম, সবাই কাজ করে। কালকে আবার বিভিন্ন রকম বিভিন্ন জনের সবাইকে একসাথে পাবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কারো ক্লাব আছে, কারো পাড়াগত অনুষ্ঠান আছে, কেউ পার্টি আছে, কেউ স্কুল আছে, কলেজ আছে, তাই এখানে করে সবাই আজকে এখানে রাতেই করি। এটা আমাদের ট্র্যাডিশন, আমাদের বলতে পারেন আমরা এখানে মধ্যরাতেই আমরা করি। আপনার নাম ও পরিচয়? টাইম হয়ে গেছে, ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি কাঁকসা ব্লকের কাঁকসা অঞ্চলের কাঁকসা হাটতলা। আজকের 1947 সালের আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। এই সংগ্রামে আমাদের যারা মনীষী আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, প্রীতিলতা ওয়াদ্দার, মাস্টারদার সূর্য সেন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সকলের অবদান আমরা ভুলতে পারবো না। তাদেরকে আমরা এই স্বাধীনতা দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আমরা প্রথমে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করব, তারপরে আমরা আমাদের মনীষীদের উদ্দেশ্যে এবং আমাদের দেশমাতৃকার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব এবং সর্বশেষে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করব। আমরা প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কাঁকসা ব্লকের তথা কাঁকসা অঞ্চল এবং আমাদের সকলের অভিভাবক এবং আমাদের নেতৃত্ব মাননীয় পল্লব ব্যানার্জি মহাশয়, ওনাকে বলবো আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করতে।